আছে রেলওয়ে যুবক সংঘ, আর এদিকে আছে পাল এন্টারপ্রাইজ। লাস্ট কোয়ার্টার ফাইনাল খেলা, যদি থেকে রাকেশ থেকে সুমন, দর্শকের উদ্দেশ্যে বলছি, যাতে খেলোয়াড়দের খেলতে কোনো অসুবিধা না হয় একটু খেয়াল রাখবে। শট লক্ষ্য প্রশ্ন হজম করতে হলো তার বলে আরো ফুটবল চেষ্টা ছিল মাঠে নামবে না ছোট ভাই সংঘ বনাম 10+7 সুভাষ নগর। ফুটবল আক্রমণে রেলওয়ে যুব সংঘ দূরপাল্লা শট ছিল সরাসরি ডাকসের কাছে। পরের খেলা অর্থাৎ প্রথম মেগা সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন সুভাষনগর 10+7 বনাম ছোট ভাই সংঘ। কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা আপনাদের খেলোয়াড়দের পরবর্তী খেলা দিনের প্রথম সেমিফাইনাল অংশগ্রহণে সুভাষনগর 10+7 জন্য আমরা অনুরোধ রাখছি। আপনাদের করে দিচ্ছেন মিষ্টি প্লেয়ার ছিল না তাদের রাজীব আক্রমণ রাজীব আশিস থেকে ফুল চোখের করে খেলা করছেন বিট্টু
প্রত্যেকটি প্লেয়ার পজিশন চেঞ্জ করে খেলা করছেন রেলু যুব সংঘ। একটা মিস্টেক প্রথমার্ধের খেলা শেষ, গোল স্কোর 1-1। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো, গোল স্কোর 1-1। হলুদ কালার জার্সি পাল এন্টারপ্রাইজ, আর লড়াই কিন্তু সমানে সমানে হচ্ছে, বল বিপক্ষের পর্দে দুবাই দেখছেন সতীর্থ থেকে করেছেন রাকেশ, বল ধরতে পারলেন নাকি রাহুল, রাকেশের উদ্দেশ্যে বল ফুটবল বিশ্বাস সুমন গণেশ ব্লক এসে গেছিল রাকেশ প্রতিহত করল ওখানে ট্যাকল খেলোয়াড়দেরকে প্রস্তুত রাখবেন বল
পল ম্যাশ আক্রমণে পার্ক এন্টারপ্রাইজ চান্স মাঠের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ করবে প্লিজ। এটা ফুটবল গ্রাউন্ড, এটি WWE গ্রাউন্ড নয় প্লিজ। খেলোয়াড়দের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা উত্তেজিত হবেন না, রেফারির সিদ্ধান্তকে মেনে নিয়ে সুন্দরভাবে খেলাটা পরিচালনা করুন। লম্বাবাসী বাজিয়ে জানিয়ে দিলেন খেলার পরিসমাপ্তি ঘটল, মাঠের মধ্যে কোন দর্শক প্রবেশ করবেন না।